রাউজান উপজেলার নোয়াজিশপুর আলহাজ আব্দুল ওয়াদুদ চৌধুরীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওদুদ চৌধুরী মেধাবৃত্তি প্রদান আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলার ফতেনগর ওদুদিয়া হাই স্কুল অডিটোরিয়ামত এই আলোচনা সভাত নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সরওয়ারদী শিকদারের সভাপতিত্বে এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এবিএম ফজলুল করিম চৌধুরী এমপি। এটা আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসান হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ কেফায়েতুল্লাহ সহ আরো বোধকে। পরে অনুষ্ঠানত বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আর এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডে 10,000 মানুষের মেজবানির আয়োজন করা হয়। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।